টুনস। আরে গাড়ি আস্তে চালাও, আমাদের গ্রামে পৌঁছতে হবে, স্বর্গে নয়। আরে টিঙ্গু, যদি তাড়াতাড়ি না পৌঁছাই তাহলে বৃষ্টি এসে যাবে, আর রেনকোটও ভুলে এসেছি। যদি বৃষ্টিতে আটকে যায় তো? আরে আটকে যায় তো চলবে, কিন্তু টপকে যায় তো চলবে না। বাঁচাও বাঁচাও বাঁচা লম্বু, আজ মনে হয় তুই সত্যি আমাকে উপরে পৌঁছে ছাড়বি। তুই ভয় করিস না টিঙ্কু, যখন আছে লম্বুর সাথে তো ভয় করার কি আছে। হে ভগবান, আজ তো বাল বাল বেঁচে গেছি। হে ভগবান, লম্বু একটু আস্তে গাড়ি চালা, একটু আস্তে চল। আরে তুই কোথায় শুনবি কথা? আরে চিল ব্রো, ওই দেখ সামনে গ্রামও এসে গেছে, আর দেখ আমরা ভিজেও যাইনি, কেউ এই গাড্ডার জন্য রিপোর্টও করে না। আরে বাবা, যদি ভিজে যেতাম তাহলে চলতো, যদি এই গাড্ডায় পড়ে যাই তাহলে চলতো না। আরে টিঙ্গু ভাই, আমার ড্রাইভারের উপরে এতটাও ভরসা নেই। আই এম হট। আরে ভরসা তো তখন করবো যখন আমি ভালোভাবে চাচার ঘরে পৌঁছে যাব। দু মিনিটে পৌঁছে দিচ্ছি। আরে কি লাভ হয়েছে আমার এত দ্রুত গতিতে স্পিডে গাড়ি চালিয়ে নিয়ে আসার, সেই তো ভিজেই গেলাম। হ্যাঁ হ্যাঁ, আরো ভুলে যাও রেনকোট ঘরে। আরে বাচ্চো, তোমরা এসে গেছো? আরে কখন থেকে তোমাদের অপেক্ষা করছিলাম, এটা কি তোমরা তো ভিজে গিয়েছো? হ্যাঁ বেঁচে থাকো বেঁচে থাকো। এই লম্বুর জন্যে রেনকোট ঘরেই ছেড়ে এসেছে, বার হওয়ার সময় এর তাড়াহুড়োর জন্যই রেনকোট টেবিলের উপরেই রেখে এসেছি। আরে চাচা, বৃষ্টি চালু হয়ে যাচ্ছিল, এটা তো আমি ওকে তাড়াতাড়ি ঘর থেকে বার করেছি। আচ্ছা বাবা ঠিক আছে, আর এর উপরে ঝগড়া করো না, চলো তাড়াতাড়ি ভিতরে যাও, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও। চাচি তোমাদের জন্য গরম গরম খানা বানিয়েছে। আরে আরে বাচ্চারা, তোমরা কি দরজাতেই দাঁড়িয়ে থাকবে? এসো এসো ভেতরে এসো, ক্লান্ত হয়ে গেছো নিশ্চয়ই। আজকে তোমরা দুজন বাড়িতে বসে খেয়ে দিয়ে আরাম করো, আমি তোমাদের জন্য করলা আর পেঁয়াজের তরকারি বানিয়েছি, আর তার সঙ্গে দারুন আলুর পরোটা বানিয়েছি। আরে বা চাচি, কি খানা বানিয়েছো! হ্যাঁ হ্যাঁ খুব স্বাদিষ্ট হয়েছে, কোথাও আমি পরাটার সাথে আঙুল না চিবিয়ে ফেলি। আরে তোমরা দুজন তো কিছু খেলেই না, এ কি 10টা পরোটা খেয়ে হয়ে গেল তোমাদের, এখনো তো পায়েস বাকি আছে। খির, আরে আনো আনো চাচি আনো। বাচ্চো কাল সকালে একটু তাড়াতাড়ি উঠে পড়বে, আমরা খেতে কাজ করতে যাব, তারপরে তোমাদের বন্ধুদের সাথে দেখা করতে হলে চলে যাবে, ঠিক আছে? ঠিক আছে চাচা, সুন্দর আছে মৌসুম, হাই হাই মৌসুম আছে সুন্দর। আরে টিঙ্কু বাবা, একটু ওখান থেকে নাঙলটা নিয়ে এসো তো, মাটি নরম আছে, নাঙল চালানোর জন্য এটা খুব ভালো সময়। আরে মা, লেগেছে লেগেছে লেগেছে, খুব জোরে লেগেছে। যার কাজ তারই মানায়, অন্য কেউ করে তো এমনই হয়। টিঙ্গু বেচারা শক্তির দিক দিয়ে একটু কমজোর আছে, আপনি আমাকে বলুন, মাটির মাখায় আমার টিঙ্গু ভাই, দে হাত দে তোকে উঠাচ্ছি। টিঙ্গু এখন তুমি এখানেই আরাম করো, আমি চাচার সাহায্য করে আসছি। বাস বাস বাবারা, তোমরা তো পুরো মাসের কাজ তো একদিনেই করে দিয়েছো, এখন তোমরা দুজন ঘরে যাও, আমি তোমাদের জন্য কিছু নিয়ে আসছি। আরে বা চাচা, আপনি আমাদের জন্য রেনকোট নিয়ে এসছেন, এখন আমরা এই রেনকোট পরে মাস্ট বৃষ্টিতে গ্রামে গিয়ে ঘুরব। তোমরা বিনা ভিজে গ্রামে গিয়ে ঘুরতে পারো, এই জন্য রেনকোট নিয়ে এসছি। হ্যাঁ চাচা চিন্তা করবেন না, আমরা পুরো দিন রেনকোট পরেই ঘুরব। সাবাস, চলো আমাদের পুরনো বন্ধু মোটুর কাছে যাই। হ্যাঁ মোটু এখন কত মোটা হয়ে গিয়েছে সেটাও দেখে আসি। আরে ভাই টিঙ্গু, একদিন আরো থেকে যায় না। কি হয়েছে, এই তো তোমরা এলে আর এর মধ্যেই যাওয়ার কথা বলছো? আরে বাচ্চারা, তোমরা আর কয়েকদিন থেকে গেলে ভালো হতো না, তাই না? হ্যাঁ চাচি, মন তো খুব করছে, কিন্তু শহরেও তো খুব কাজ পড়ে আছে। দেখো বাবা, কাজ তো হতেই থাকবে, কিন্তু কিছুদিন যদি আমাদের সাথে আরো থেকে নিতে তো তোমার চাচির ভালো লাগতো। আরে চাচা চাচি, আমরা ফের আসবো তো, তাহলে এখনকার মতো যাই। আচ্ছা চাচা, তাহলে আমরা যাচ্ছি। আবার এসো বাচ্চারা এসো কিন্তু।
হ্যাঁ হ্যাঁ চাচি, সামনে বছর ফের আসব। সাবধানে যাবে, আস্তে আস্তে, বুঝতে পেরেছো? রেনকোট তো পেয়ে গেছি, কিন্তু এই গাড্ডার কি হবে? হে ভগবান, বাঁচিয়ে নিও এইবারের মতো। লম্বু, এখন তো তুই আস্তে গাড়ি চালা, এখন তো রেনকোটও আছে। ভাই, চাঁদের মতো আকার দিয়েছে আমাদের রাস্তাতে, এটার থেকে আমি কি করে বাঁচিয়ে বাঁচিয়ে চালাচ্ছি এটা শুধু আমিই জানি। হ্যাঁ, এখানে আচানক কি করে এত ট্রাফিক জমে গেল? এই দেখ সামনে কত লম্বা লাইন লেগে আছে। এই গাড়িটা কি কমছিল কি এখন এত লম্বা ট্রাফিক? দাঁড়া দাঁড়া, আমি দেখছি কি চলছে আগে। আমার মনে হচ্ছে গাড্ডার জন্য ট্রাফিক জামে ফেসে গেছি। দাঁড়া, আমি আগে গিয়ে দাঁড়িয়ে থাকা গাড়ির ড্রাইভারকে জিজ্ঞেস করে আসছি। হ্যাঁ ঠিক আছে। কি ভাই সাহেব, কি হয়েছে এখানে? আরে ভাই, আগে গাড্ডার জন্য তো একটা টেম্পোর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এই জন্য যাওয়ার জায়গা নেই। আরে ও টিঙ্গু, আগে ওইদিকে একটা টেম্পো পাল্টি হয়ে গেছে, চল আগে দেখে আসি আর কিছু হেল্প করে আসি। হ্যাঁ চল ভাই, একটু সাইড, আমরা আগে যাব। আগে তো সবারই যাওয়ার আছে ভাই। আমরা আগে সাহায্য করতে যাচ্ছি, তুমিও সাহায্য করতে চাইছো, তো তুমিও এসো। এখন কি করব? আমার কি মনে হয় এমন একটা জিনিস দরকার আছে যে টেম্পুকে উঠিয়ে সাইডে করতে পারে, কিন্তু এমন কি জিনিস আছে যে সাহায্য করতে পারে? আইডিয়া, জেসিবি, আমরা জেসিবি ডেকে আনতে পারি, ওই টেম্পুকে উঠিয়ে রাস্তার এক ধারে করে দেবে, তারপরে ট্রাফিক জাম সরে যাবে। হ্যাঁ, এখানে হাইওয়েতে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর ট্রাফিক জামও হয়ে গেছে, তাড়াতাড়ি জেসিবি পাঠাও। এদের দুজনকে দেখে মনে হয় এরা অবশ্যই ট্রাফিক জামের প্রবলেমটাকে সলভ করে নেবে। আরে ওই দেখো, ওখানে দেখো, পিছন দিয়ে জেসিবি এসে গেছে। আরে ও ভাইয়া, দেখো দেখো, ট্রাফিকের পিছনে জেসিবি এসে গেছে। হ্যাঁ হ্যাঁ ড্রাইভার সাহেব, আমিই ফোন করেছিলাম। আপনি এই দেখুন, রাস্তার মধ্যিখানে টেম্পু পাল্টি হয়ে গেছে, ওটাকেই উঠাতে হবে। এই টেম্পু কোথায় গিয়েছে? আমি তো কিছু দেখতেই পাচ্ছি না। ভাই সাহেব, এই সব ট্রাফিকের শেষে টেম্পু পড়ে আছে, ওটাকেই উঠাতে হবে, ওটাকেই সাইডে করতে হবে। আরে আমার বুদ্ধিমান ভাই, যদি কোনো গাড়ি এখান থেকে যেতেই পারে না, তাহলে জেসিবি কি করে আসবে? আরে ইয়ার, আমি তো এটা ভাবিনি, সব গড়বড় হয়ে গেছে লম্বু। এখন কিছু হতে পারে, বুদ্ধি লাগাও। এখন কি করব, আমার তো বুদ্ধিই কাজ করছে না। কিছু এমন হবে যে ট্রাফিকের মধ্য দিয়ে গিয়ে ওই টেম্পুকে উঠিয়ে আর ওটাকে সাইডে করে দেবে। আইডিয়া, চল তাড়াতাড়ি টিঙ্গু, আমার পিছনে আ। ইয়া হু, জয় বজরং বলি। আরে বাহ, তুমি তো খুব শক্তিমান। শাবাশ শাবাশ। আরে বাহ লম্বু, তুমি তো সত্যি খুব শক্তিশালী, আমাদের চলতা ফিরতে জেসিপি। আমার মনে হচ্ছিল আমি এই টেম্পুকে মনে হয় উঠাতে পারবো। কখনো তুমি তোমার নিজের ইমেজটাকে খারাপ করবে না, চাচা চৌধুরী সাবুর পরে আমার লম্বুই তো আছে। থ্যাংক ইউ দোস্ত। ধন্যবাদ ভাই।